এইচএসসি পরীক্ষা আরও 2 সপ্তাহ পেছাচ্ছে, 100 নম্বরের প্রশ্ন থাকবে, এ নিয়ে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা আমাদের সহকর্মী নুরনবী সরকারের কাছ থেকে। আমরা বিস্তারিত জানবো এই ব্যাপারে, নুরনবী, পরীক্ষা পেছানোর ব্যাপারে আর কি কি সিদ্ধান্ত হয়েছে, পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কেও একটু বিস্তারিত জানতে চাই। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। শিক্ষা উপদেষ্টা সে বিষয়ে কোনো কথা বলেননি, আমি সংশোধনী দিয়েছি। সেটা হচ্ছে যে বোর্ডে আজকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত যেটি জানানো হয়েছে যে 2 সপ্তাহ পরীক্ষা পেছানো হবে 11 সেপ্টেম্বর, আর 100 মার্কসের বদলে 50 মার্কসের পরীক্ষা হবে। কিন্তু সেই সিদ্ধান্ত কতটুকু কার্যকর হবে, এই মুহূর্তে সচিবালয়ের যে 6 নম্বর ভবন রয়েছে সেটির সামনে মিছিল নিয়ে সচিবালয়ের ভিতরে নজিরবিহীন ঘটনা ঘটেছে। অর্থাৎ শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে তারা এখানে মিছিল নিয়ে এসেছে এবং তারা বলছে তাদের অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে রয়েছে, অনেকে পঙ্গু হয়ে গেছে। আমরা এই অবস্থায় এই ক্ষত নিয়ে পরীক্ষায় বসতে চাই না। ঢাকা বোর্ডে 7টার মতো পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাগুলো সাবজেক্ট ম্যাপিং করে, অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়েছে সেটার ভিত্তিতে তাদেরকে যেন রেজাল্ট প্রকাশ করা হয়, নতুন করে আর তারা কোনো পরীক্ষায় বসতে চান না, এরকম কথা কিন্তু এই আন্দোলনকারীরা এখানে বলছেন। এবং আমরা একটু বলার চেষ্টা করি, আপনারা কি দাবিতে সচিবালয়ের ভিতরে এখানে দাবি নিয়ে আসছি? আমাদের 1.5 মাসের পরীক্ষা, তারা পিছিয়ে 6 মাসে নেওয়া হয়েছে। আমাদের এখন পরীক্ষা শেষ হওয়ার কথা, শেষ হয়ে আমরা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিব, সেখানে এখন আমাদের এক্সাম শেষ হয় নাই। আমাদের অনেক ভাই 258 জনের মতো সরকারি হসপিটালে, তারা কিভাবে পরীক্ষা দেবে? আমাদের অনেক ভাই মারা গেছে, তারা কিভাবে পরীক্ষা দেবে? তাদের ছাড়া আমরা পরীক্ষা দিতে বসবো না। আমরা চাচ্ছি সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের 1 মাসের ভিতরে আমাদের রেজাল্টটা প্রকাশ করা হোক, যাতে আমরা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে পারি। যারা অনেক আছে আইএলস করে বিদেশ চলে যাবে, তাদের পড়তে পারে সুন্দর মতো, এটা চাচ্ছি আমরা। কেন পরীক্ষা হলে কি সমস্যা হবে? পরীক্ষা হলে কারণ এই পরীক্ষা বলতে 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 এত পরিমাণে পিছানো হয়েছে যে আমাদের আর মন মানসিকতা নাই। আমাদের সহপাঠীরা অনেকেই হসপিটালে, আবার অনেকে আহত, অনেকে হাত নাই, অনেকে অনেক গুরুতরভাবে অসুস্থ। এভাবে যদি পিছাইতে থাকে, একটা পরীক্ষা তো এত পিছানো সম্ভব না। আমরা কি 6 মাসে এইচএসসি পরীক্ষা দিব? এমনি কোনোদিনই সম্ভব হতে পারে না। আর রুটিনের পর রুটিন চেঞ্জ। শিক্ষার্থীরা বলছেন তারা কোনোভাবে পরীক্ষা দিতে চান না। তাদের কাছে যুক্তি হচ্ছে যে এই পরীক্ষা পেছানো হয়েছিল এবং তাদের অনেক বন্ধু আহত হয়েছে, তারা একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, এখন তারা পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি নাই। এই কারণে সচিবালয়ের ভিতরে নজিরবিহীন ঘটনা ঘটেছে এবং তারা সচিবালয়ের পূর্ব পাশে, অর্থাৎ 0 পয়েন্টের পাশে যে গেটটি রয়েছে সেই গেটটিতে তারা প্রবেশ করেছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল, তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি। তো এরকম পরিস্থিতি এখন সচিবালয়ের ভিতরে। নুরনবী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।